প্রাইভেট এজেন্সি দিয়ে সরকারি বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা চলবে না, টাকা দিয়ে চাকরি বিক্রি করা চলবে না। অবিলম্বে সরকার ও সরকার ঘোষিত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের অন্তর্ভুক্ত বৃত্তিমূলক শিক্ষকদের 60 বছর পর্যন্ত চাকরি সুনিশ্চিতকরণ এবং শিক্ষক ও ল্যাব অ্যাসিস্ট্যান্টদের অন্যায়ভাবে ছাঁটাইয়ের প্রতিবাদে শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শককে গণ ডেপুটেশন তুলে দিল শিক্ষক শিক্ষিকারা। সূত্রের খবর, NSQF এর উত্তর দিনাজপুর জেলায় কমপক্ষে 50 জন শিক্ষক শিক্ষিকা কর্মরত রয়েছেন, কিন্তু তাদেরকে কোনো কারণ না জানিয়ে চাকরি থেকে বরখাস্ত করেছেন প্রাইভেট এজেন্সি। এ বিষয়ে বিক্ষোভরত শিক্ষকদের পক্ষে পশ্চিমবঙ্গ NSQF শিক্ষক পরিবারের রাজ্য যুগ্ম সম্পাদক নির্মল মণ্ডল বলেন, দীর্ঘদিন চাকরি করলেও অন্যান্য রাজ্যের মতো আজ আমাদের বেতন বাড়েনি, পাশাপাশি আজ পর্যন্ত গত মাসের বেতন পাইনি। হতাশ নির্মল বাবু ও চাকরি থেকে বরখাস্ত মাগডালিনা ধানোয়ার কি বলেছেন শুনে নেব। আজকে একটা কারণেই আসা, আপনি নিশ্চয়ই জানেন, আজকে 10 তারিখ, এই এখনো 10 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা বেতন পাইনি। সেটার মানেটা কি? আমরা একজন শিক্ষক হয়ে সে শিক্ষকের মর্যাদা পাচ্ছি না। আজকে আপনারা জানেন যে দুর্নীতি চারিদিকে ধেয়ে আসছে, তারপরে কিন্তু নিয়োগ করছে কিভাবে, কার হাত আছে যে আজকে নিয়োগ করাচ্ছে? আজকে এজেন্সি দিয়ে শিক্ষক নিয়োগ করাচ্ছে, আজকে আমরা এজেন্সির হাতে তুলে কি পুতুলে হব? তো আমরা আজকে বই পাচ্ছি না, ল্যাব পাচ্ছি না, আজকে ল্যাব না থাকার পরে ল্যাব কর্মীরা আজকে বঞ্চিত না মানা হয়, আমরা আজকে অবস্থান বিক্ষোভ করবো এখানে, আমরণ অবস্থান বিক্ষোভ করবো এখানে। আমি NSQF থেকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট বলছি। আমরা 4 বছর কাজ করলাম, 4 বছর কাজ করার পর আমাদের অনৈতিকভাবে ছাঁটাই করে দেওয়া হয়েছে। এখন ছাঁটাই করার পর আমরা এখন যাবো কোথায়? আমাদের কাজটা দরকার, আমাদের পরিবার আছে, সেই জন্য যদি আমাদের অধিকার যদি না মেনে নেওয়া হয় তাহলে আমরা এখানে ধর্ণা বসব। শিক্ষকদের দাবি, যেসব বিদ্যালয়ে কারিগরি দপ্তরের সহায়তায় এই স্কিম চলছে, উত্তর দিনাজপুরে সেই সব প্রতিটি বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সিলেবাসে অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের বছরের শুরুতে পাঠ্যপুস্তক ও ল্যাব পরিকাঠামো অবিলম্বে গড়ে তুলতে হবে, পাঠ্যপুস্তক ও ল্যাব চালু করতে হবে, এই বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের হস্তক্ষেপ চাই। সরকারি শিক্ষা ব্যবস্থা কোনোভাবেই বেসরকারি এজেন্সি দ্বারা পরিচালনা করা যাবে না। রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।